প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে পুরো ম্যাপটি সিলেক্ট করতে হবে। ম্যাপটি সিলেক্ট করার জন্য আমরা এখন জাস্ট আসি মানিকগঞ্জের উপর। মানিকগঞ্জ থেকে এটা ঝিনাইদহ পর্যন্ত লোকেশনটা সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন? মানিকগঞ্জ থেকে মাগুরা হয়ে ঝিনাইদহ পর্যন্ত সিলেক্ট করা হয়েছে। এর মাঝে যে জিনিসগুলো আমরা পাবো সেটা হলো পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট, কামারখালীর ব্রিজ, মাগুরা জেলা, ফরিদপুর জেলা, এগুলো আমরা পাবো এবং এগুলো পার হয়ে আমরা ঝিনাইদহ ডিস্ট্রিক্টে পৌঁছতে পারবো। এখন এটা করার জন্য প্রথমে আপনাকে মাস্ট বি ম্যাপটি সিলেক্ট করে নিতে হবে। ম্যাপটি সিলেক্ট করার পরে জাস্ট কিভাবে চলাবেন এবং দেখবেন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এখানে দেখুন আমরা জাস্ট মানিকগঞ্জের উপর আছি। এখানে যে ম্যাপে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মানিকগঞ্জ। এই মানিকগঞ্জে আছি। মানিকগঞ্জ থেকে এখন গাড়িটি জাস্ট রওনা দিবে। এটা গাড়িটির সিডি লেখা আছে, মানে চুয়াডাঙ্গা ডিলাক্স। জানেন যে আপনারা চুয়াডাঙ্গা ডিলাক্স, পরবাসা, রয়্যাল ডিলাক্স, এগুলো হচ্ছে আপনার এই রোডে, মানে ঝিনাইদহ থেকে ঢাকা রোডে খুবই জনপ্রিয় গাড়িগুলো। এই গাড়িটার স্পিডও অনেক ভালো, 178 থেকে 180 স্পিডে এই গাড়িটি চলবে, দেখতে পারবেন আপনারা। 100 হাই স্পিডে জাস্ট রানিং হওয়া অবস্থায় দেখুন 108, 10, 14, 16, 17, 18 এর স্পিড উঠতেছে এবং আরও অনেক স্পিড উঠবে, সেটা আপনারা সহজে দেখতে পারবেন এখানে। এখন যেহেতু সকালবেলা অর্থাৎ 5টা সাড়ে 5টা বাজে, যার কারণে আপনারা একটু নাইট মুড দেখতে পাচ্ছেন। আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে পুরোপুরি ক্লিয়ারলি হয়ে যাবেন এবং দেখতে পারবেন যে এটা কীভাবে রানিং অবস্থায় আছে। এখানে আপনারা যে বিষয়টা সবচেয়ে ভালো দেখতে পাবেন সেটা হলো পাটুরিয়া যে দৌলতে ফেরিঘাটটি আছে, এই ফেরিঘাটটি আপনারা অল্প কিছু সময় পরে সেটা দেখতে পারবেন। এই ফেরিঘাটটি আপনারা দেখার পরে, আপনারা ফেরিঘাটটি পার হওয়ার পরে কামারখালী যে নাম করে একটি ব্রিজ আছে, সেতুটি আছে, সেই সেতুটি এখানে আপনারা এই ভিডিওর মাঝে দেখতে পারবেন, ঠিক আছে? এরপরে মাগুরা জেলা দেখতে পারবেন, তারপরে ঝিনাইদহ জেলা দেখতে পারবেন। এই ভিডিওটির মাঝে এই এই অঞ্চলের রোডটি আপনারা ফুটে উঠেছে এবং আপনাদের কোন কোন অঞ্চলের রোড বা কোন কোন অঞ্চলটি দেখার আগ্রহ আছে সেগুলো আমাকে বলবেন, আমি আপনাদের সেই ধরনের ভিডিওগুলো টপিকসগুলো শেয়ার করে করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমি প্রথমে বলি, যদি ভিডিওটি ভালো লাগে মাস্ট বি লাইক দিবেন, আর যারা এই ধরনের ভিডিও চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যারা এই সেটিংসগুলো জানেন না বা এই সেটিংগুলো করতে চান তারাও আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দিব, শিখিয়ে দিব। আরেকটি সুখবরই আপনাদের দিতে চাই, সেটা হলো বাংলাদেশ বাস সিমুলেটর নামে একটি অ্যান্ড্রয়েড গেম আসতেছে, সেটা হয়তো আগামী 2-1 মাসের ভিতরেই রিলিজ করে দিবে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করবেন সবাই, এবং তাদের একটি এই দুইটি জায়গায় জয়েন করে তাদেরকে হেল্প করবেন, কমেন্ট করে মতামত শেয়ার করবেন, যাতে আপনাদের মন মতো গেমটি তৈরি করতে পারবে। তারা সম্পূর্ণ দর্শকদের উপস্থিতিতে এবং দর্শকদের অনুমতিক্রমে গেমটি তৈরি করতেছে এবং অত্যন্ত ভালো আকারে তৈরি করতেছে। এটা অন্যান্য গেমের সাথে আশা করি অনেক ভালো হবে, তখন আপনারা সহজে এই যে এই ধরনের ম্যাপগুলো সিলেক্ট করে ঢাকা, বাংলাদেশে, বাংলাদেশের সমস্ত অঞ্চলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এখানে দেখুন আমরা প্রায় ফেরিঘাটের খুব কাছাকাছি চলে আসছি এবং কিছু সময়ের ভিতরে আমরা ফেরিঘাটে চলে যাবো, এবং ফেরিঘাটে আসার পরে এখানে কী কী পাবেন এবং কী কী দেখতে পাবেন সেই বিষয়গুলো দেখিয়ে দিব খুব সহজে। ফেরিঘাটে আপনারা প্রত্যেকটা সময় কিন্তু আপনাকে ফেরিঘাটে আসলে কিন্তু আপনাকে অবশ্যই কাউন্টার ফি দিতে হবে, সেটা গেমের ভিতরে তো আমাদের কয়েন থাকে, সেই কয়েন থেকে কেটে নিবে এবং কীভাবে কেটে নিবে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের একটু বোঝানোর সুবিধার্থে, যাতে আপনাদের ফেরিঘাটে এসে বারবার ঝামেলা না পড়তে হয়, ঠিক আছে? একবার ফি দিলে কিন্তু আপনারা ফেরিঘাটের এপার থেকে ওপারে চলে যেতে পারবেন। দেখুন আমরা জাস্ট ফেরিঘাটের খুব নিকটবর্তী চলে আসছি এবং সামনেই নদী, আপনারা বুঝতে পারবেন সেটা। এখানে উপরে ফেরিঘাটের উপরে যে গাড়ি ট্রাফিক থাকে এবং হোটেল থাকে সেগুলো আছে, দেখুন এই যে পাশে আমাদের অলরেডি জাহাজ, শিপ, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এবং সামনে গেলে আমরা সেই ফেরিতে উঠবো। ফেরিতে ওঠার জন্য আপনাকে অবশ্যই ম্যাপ মাফিক চলতে হবে, আপনি যদি ম্যাপের বাইরে চলেন তাহলে কিন্তু আপনারা এই পথগুলো ভুল করবেন এবং আপনি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন না, যার কারণে অবশ্যই ম্যাপ নিয়ে চলবেন। দেখুন আমরা ফেরিঘাটে প্রায় পৌঁছে গিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ফেরি আছে, কিন্তু আপনার যে ফেরিটি আছে সেটা হলো আপনাকে ম্যাপ থেকেই এখান থেকে বুঝে নিতে হবে। অবশ্যই ম্যাপের নিয়ম অনুসারে যাবেন, তাহলে আপনারা খুব সহজেই সেই ঘাটেই পৌঁছে যেতে পারবেন। এই যে দেখুন, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখলে কামারখালী যে সেতুটি আছে, ব্রিজটি আছে, সেটাও দেখতে পারবেন। আর আমি আবারও বলে, যাদের এই সেটিংসগুলো প্রয়োজন আছে, যারা এই সেটিংসগুলো দেখতে চান এবং জানতে চান, বা যারা কম্পিউটার মোবাইলে যারা কি কোন কিসে খেলতে চান তারা আমাকে কমেন্ট করবেন, যারা কম্পিউটার ল্যাপটপে খেলতে চান তারাও বলবেন, যারা অ্যান্ড্রয়েড ফোনে খেলতে চান তারাও বলবেন, এবং যারা খেলেন অবশ্যই তারা সবাই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বা আরও কিছু নতুন নতুন কিছু টপিকস ধারণা দিতে পারবো এবং নতুন নতুন গাড়ির স্কিন, নতুন নতুন ভালো ভালো বাসের স্কিনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। দেখুন আমরা এখন ফেরিতে চলে আসলাম, ফেরিতে আসার পরে আপনাকে এখান থেকে জাস্ট যে বিষয়টা করতে হবে, ইন্টারে চাপ দিতে হবে। ইন্টারে চাপ দিলে এখানে দেখুন এই যে পাটোরিয়া টু দৌলতদিয়া লেখা আছে, এটার উপর জাস্ট ক্লিক করে এম্বার্কের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? এম্বার্কের উপরে ক্লিক করলে আপনার পরবর্তী যে ওই পাশের ফেরিঘাটে চলে আসবে এবং এখান থেকে গাড়িটি স্টার্ট দিয়ে আপনি আপনার অবশ্যই ম্যাপ ধরে আবার সেই গন্তব্যস্থানে চলে যাবেন।
তা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন।